তিন বছর পর ঢাকার মঞ্চে দর্শক মাতালেন ফুয়াদ। গতকাল সন্ধ্যায় এই শিল্পীর কনসার্ট দেখতে হাজারো দর্শকের মাঝে ছিলেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়ার মতো তারকারা। ফুয়াদ লাইভ ইন ঢাকা শিরোনামের এই আয়োজনে ফুয়াদের সাথে দর্শক মাতিয়েছে দেশের জনপ্রিয় ত্রিশ শিল্পী। শীতের সন্ধ্যায় খোলা আকাশের নিচে কনসার্ট, সাথে তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, একের পর এক শ্রোতাপ্রিয় গানে বিমোহিত উপস্থিত দর্শক। রবিবার রাজধানীর আইসিসিবি এক্সপো জোনে প্রায় তিন বছর পর ঢাকার মঞ্চে ওঠেন ফুয়াদ, যেখানে তার সঙ্গীতায়োজনে ফুয়াদ লাইভ ইন ঢাকা কনসার্টে গিয়েছেন ত্রিশ শিল্পী। এর আগে বাইরে আমরা অনেক শো করেছি, কিন্তু দেশে এটাই প্রথম ফুয়াদের সাথে। এটা আমার জন্য একটা বিশাল বড় রিইউনিয়নের একটা ব্যাপার, অনেকের সাথে দেখা হচ্ছে এখানে। আর ফুয়াদ যখন 2019 সালেও যখন করেছিলেন বাংলাদেশে, তখনও আমি ছিলাম। আমি খুবই আনন্দিত অ্যান্ড খুবই আমি এক্সাইটেড অ্যান্ড ব্লেসড যে আমি এইটার একটা পার্ট। ফুয়াদ ভাই আমার খুবই ফেভারিট এবং আমাদের যত আর্টিস্ট আছে সবাই আমার ফ্রেন্ডস এবং উই আর হ্যাভিং আ গ্রেট টাইম। দীর্ঘ বিরতির পর ফুয়াদের লাইভ কনসার্ট দেখতে মুখিয়েছিলেন ভক্তরা, যার প্রমাণ মিলল কনসার্টের মাঠেই। অবশ্যই আমরা এখানে ফুয়াদের জন্যই আসছি সবাই। অনেক এক্সাইটিং কনসার্ট, ফুয়াদ অনেক ভালো পারফর্ম করতেছে। আমি একটা মিউজিশিয়ান হিসেবে ছোটকাল থেকে ফুয়াদের গান শুনি। ইচ্ছা ছিল যে ফুয়াদের কনসার্ট দেখব, তো আমরা ফাইনালি চলে আসছি। আই লাভ ফুয়াদ এন্ড এসপেশালি দ্যাটস ওয়াই আই এম হিয়ার। সাধারণ দর্শকদের পাশাপাশি কনসার্ট উপভোগ করতে মাঠে এসেছিলেন সময়ের জনপ্রিয় তারকারা, গানের সাথে নেচে সময় কাটিয়েছেন তারাও। সারাটা বছরই তো কাজ করি, আজকে একটু নিজের জন্য আসছি, তারপর এবং আসার পরে যেটা দেখা হলো, আমি কিন্তু জানতাম না ফারিয়া আসবে, ফারিয়াও জানতো না। এখানে আসার পরে এরকম অনেকের সাথে দেখা হলো যে ফুয়াদের এত বছর পরে শো, আমরা সবাই এনজয় করছি। আসলে ফুয়াদ ভাই তো ছোটবেলা থেকে আমরা ফ্যান এবং আমি ঢাকার কনসার্টগুলো মিস করি না ফুয়াদ ভাইকে, যেহেতু ফুয়াদ ভাই এখানে থাকে না। So I'm really happy, excited আর অনেক দিন পর দেশে এরকম একটা কনসার্ট হচ্ছে, I'm feeling very happy. স্কাইট্রেকাররা বিশেষ করে যখন ফুয়াদকে নিয়ে আসে, আমি সব সময় চেষ্টা করি যে এই ডেটে আমি কখনো কাজ করব না, আমি অবশ্যই লাইফটা এনজয় করব। দীর্ঘ 14 বছর পর এই কনসার্টে এক মঞ্চে গান পরিবেশন করেন ফুয়াদ, আনিলা ও বেজ বাবা সুমন। আমি আসলে মার্চে এসে একটা ট্যুর করেছি, সো বছরে ট্রাই করি দুইবার আসার জন্য। এই এই সব কিছু অনেক মিস করি, দেখি বারবার আসি। আমরা তো মাশাআল্লাহ টু গুড শো, খুবই মজা পেয়েছি, আশা করতেছি আরও করব। এখন তো বছরটা শেষ, এবার এই বছরে আর নাই, বাট নেক্সট বছরে আবার ইনশাল্লাহ আমরা ফেরত আসবো আরও কয়েকটা বড় বড় শো নিয়ে। আয়োজন নিয়ে যেমন উচ্ছ্বসিত ছিলেন আয়োজকরা, তেমনি দর্শকদের এমন ভালোবাসায় মুগ্ধ হয়েছেন ফুয়াদ নিজেও। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।